হবে অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার রক্তাক্ত হলো দুর্গাপুর শহর। রক্তে ভেসে যাচ্ছে প্রায় 1 কিলোমিটার রাস্তা, কিন্তু তাও কোনো ভ্রূক্ষেপ নেই সরকারি বাস চালকের। দুর্গাপুরের পিসিবিএল মোড়, কোকোভেন থানার অন্তর্গত পিসিবিএল মোড়, সেখানেই কিন্তু সরকারি বাসের চাকায় পিষ্ট হয় এক বাইক আরোহী। বাসের ভেতর থাকা যাত্রীরা বুঝতে পারেন দুর্ঘটনা ঘটেছে। বারংবার সরকারি বাসের চালককে বলা হয় বাস দাঁড় করানোর জন্য, ভেতরে যাত্রীরা তাকে বাস দাঁড় করাতে বলেন, কিন্তু কোনো কথায় কোনো কর্ণপাত না করেই সরকারি বাস পিসিবিএল মোড় থেকে টেনে সোজা চলে আসে দুর্গাপুরের গ্যারেজ মোড়ে, যে সরকারি বাসের ডিপো রয়েছে সেখানে, এবং সেই গ্যারেজের ডিপোর ভেতরে, সরকারি বাসের ডিপোর ভেতর বাস দাঁড় করিয়ে দেয়। প্রায় 1 কিলোমিটার সরকারি বাসের চাকায় থেকেই টানতে টানতে নিয়ে আসা হয় বাইক সহ সেই বাইক আরোহীকে। রক্তে ভেসে যায় 1 কিলোমিটার রাস্তা। তখন শহরের মানুষ অফিস টাইমে তারা কিন্তু দেখে রীতিমতন হতবাক, এবং রাস্তার পাশে থাকা মানুষজনও কিন্তু সেই বাস চালককে বাস দাঁড় করাতে বলেন, কোনো কথাই তিনি কর্ণপাত করেননি। 1 কিলোমিটার সরকারি বাসের চাকায় টানতে টানতে আসেন সেই বাইক আরোহী, যাকে পিসিবিএল মোড় থেকে টেনে নিয়ে আসা হয়, এবং তারপর তিনি বাস সোজা নিয়ে এসে দাঁড় করিয়ে দেন সরকারি গ্যারেজের, যে সরকারি বাসের ডিপো রয়েছে তার ভেতর। এরপরই কিন্তু উত্তেজিত জনতা রীতিমতন যে সরকারি বাসের ডিপো সেই ডিপোতে কিন্তু ভাঙচুর চালায়। এই ঘটনায় কিন্তু রীতিমতন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়, এবং কীভাবে সরকারি বাসের চালকেরা এত বেপরোয়াভাবে গাড়ি চালায়, এবং যার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটলো। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। সরকারি বাসের বেপরোয়া একটা গতির বলি আজ দফায় দফায় পথ অবরোধ স্থানীয়দের। অফিসের ভেতর ঢুকে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর বাস ছিল বলে জানা গেছে। ডিবিসি মোড়ের দিক থেকে দুর্গাপুর স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ফেলপস কার্বন যে কারখানা, সেই কারখানার কাছেই বেপরোয়া ওই সরকারি বাস এক স্কুটি চালককে ধাক্কা মারে। সরকারি বাসের চাকার সাথে আটকে যায় ওই স্কুটি চালক, পথ চলতি মানুষ এবং বাসের ভেতর থাকা যাত্রীরা বাসটিকে দাঁড় করানোর চেষ্টা করলেও সেই বাস প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত স্কুটি চালককে টানতে টানতে নিয়ে যায়। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G, এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।